অগ্নি দাসগুপ্ত অগ্নি আমার সাজানো খেলাটা শেষ করে দেবে ভেবেছিলে, কিন্তু আমি তো অত সহজে হাঁটতে শিখিনি। স্যার একটা খবর ছিল স্যার। আবার কি খবর? পাখি তো খাঁচায়, আবার তাহলে নতুন খবরটা কি? স্যার পুলিশ হন্য হয়ে ওই গাড়িটাকে খুঁজছে স্যার, আর নিউজেও দেখিয়েছে। ওই আন্তা রিভু যখন একবার ওর শেষদা ভাইকে দেখে নিয়েছে, তখন ঠিক পুলিশের কাছে যেত। গাড়িটা? স্যার গাড়িটা রাস্তাতেই আছে, আর আপনার কথা মতন গাড়ির নাম্বার প্লেট আর রং দুটোই বদলে দেওয়া হয়েছে। গুড, খুব ভালো করে খেয়াল রাখবে, অগ্নির ছায়াও যেন ওই বাড়ির বাইরে যেতে না পারে। ওকে স্যার। আমার হাত থেকে পালাতে চেয়েছিলেন না অগ্নি দাশগুপ্ত, কিন্তু ব্যাপারটা অত সহজ হবে না। ব্যাড লাক। তাহলে কি সাগর দত্তই শেষদা ভাইকে আটকে রেখেছে? সেটা তো হতেও পারে জয়ী, কারণ শেষদা ভাইয়ের ক্যারিয়ার নষ্ট করার পেছনে সাগর দত্তের একটা বিশাল বড় ভূমিকা আছে। আর তাছাড়া ওই ডায়েরির লেখাগুলো থেকেও তো ক্লিয়ার যে সাগর দত্তের সম্পর্কে শেষদা ভাই এমন কিছু জেনে গেছিল যার জন্য সাগর দত্ত শেষদা ভাইয়ের ক্যারিয়ার নষ্ট করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু জয়ী, সব হিসেব মিলে যাওয়ার পরেও কোথাও যেন একটা সমস্যা রয়ে গেছে। কি সমস্যা বাদবাবু? দেখো, সাগর দত্তই যে শেষদা ভাইকে আটকে রেখেছে সেটা আমরা কি করে বুঝবো? আর হাজার চেষ্টা করলেও তো আমি সাগর দত্তের বাড়িতে ঢুকতে পারবো না। আপনি নয়, যদি পুলিশ ও বাড়িতে যায়? না, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, সুতরাং পুলিশ ওখানে যাবে না। তাহলে কি করবেন বাদবাবু? আমি নই, যা করার তুমিই করবে।